হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ সানু, তোমরা দেখছো দুরন্ত সানু। আর আজকে আমি তোমাদের কেদারনাথে নিয়ে যাব। না না না, অরিজিনাল কেদারনাথ নয়, বারাসাতে কেদারনাথের প্যান্ডেল হয়েছে কালী পুজোর, সেখানে নিয়ে যাব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আজকে ধনতেরাস, তোমাদের সবাইকে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। সো লেট স্টার্ট। আমরা কেদারনাথে চলে এসেছি, আর সবাই বলো জয় কেদার। আর বাঙালিরা প্রমাণ করে দিল যে বাঁশ দিয়েও কি তৈরি করা যায়, কত কি তৈরি করা যায় বাঁশ দিয়ে। আলোর উৎসব দীপাবলি, আর দীপাবলিতে সবার ভালো কাটুক এবং তাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি। এখানে থিম বারাণসীর ঘাট, এখানে নাকি সকাল আর রাত্রি মানে সারাদিনই আরতি হবে, এরকমই এরা বলছে, দেখা যাক। তবে আজকে আমি এটাকে কভার করলাম, হয়তো আর এখানে আসা হবে না, কিন্তু এটা সুন্দর করেছে, এটা সত্যি খুব সুন্দর করেছে। তো যারা ইন্টারেস্টেড তারা এসে দেখতে পারো, তবে আমার পক্ষে আর এখানে দ্বিতীয়বার আসা সম্ভব হবে না। এবার বারাসাতের প্রায় ম্যাক্সিমাম পুজোই শিব বা শিবের আশপাশে রিলেটেড কোনো বিষয় নিয়ে প্যান্ডেল করেছে বা তাদের থিম করেছে। অ্যাকচুয়ালি আজকে সব প্যান্ডেল ওপেন হয়নি, যে কটা প্যান্ডেল ওপেন হয়েছে সে কটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আর নেক্সট ব্লগে বাকি প্যান্ডেলগুলো দেখাবো। সো স্টে টিউন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, আর আমার ভিডিও শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।